বন্ধুরা, WWE-তে রেসলাররা অনেক বছর ধরে কঠোর ট্রেনিং করে তারা রেসলিং করে থাকেন, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে রেসলাররা কিন্তু মানুষ এবং এরা কিন্তু ভুল করতে পারেন, আর তাছাড়া ভুল তো সবারই হয়। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব তেমনই কিছু ভুল সম্মুখ যখন রেসলাররা ম্যাচের মধ্যে ভুল করেছিল এবং এই সমস্ত ভুল মারাত্মক হয়েছিল। তো আর দেরি কেন, শুরু করা যাক আজকের এই মূল ভিডিও। একবার রয়্যাল একটি এপিসোডে ক্যান্ডিস একটি ম্যাচ করছিলেন, টপ রোপ থেকে তার অপোনেন্টকে মারার জন্য চেষ্টা করছিলেন, কিন্তু এখানে তার অপোনেন্ট সুপারস্টার ক্যান্ডিসকে ধাক্কা মেরে নিচে ফেলে দেন এবং তার ঘাড়ের অবস্থা একদম খারাপ হয়ে যায় এবং এর ফলে তার নেক ইঞ্জুরি হয়ে যায়। ফ্রেন্ডস, 2013 সালে ব্রিবেলা এবং নিকিবেলা মিলে একটি একটি ম্যাচ লড়ছিলেন, আর এই ম্যাচে ব্রিবেলা একটি ভুল করে বসেন। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে যখন ব্রিবেলাকে এক সুপারস্টার ধাক্কা মারেন, তখন ব্রিবেলা গিয়ে ধাক্কা মারেন নিকিবেলাকে এবং তার ফলে নিকিবেলা নি ইঞ্জুরি হয়ে যায়। একবার WWE-র একটি এপিসোডে সিএম পাং তার ফিনিশে GTS মেরেছিলেন এক সুপারস্টারকে এবং এর ফলে তার নাক ভেঙে যায়। আর এমন একটি ঘটনা ঘটেছিল একটি এপিসোডে যেখানে ব্রায়ান কেন্ডিক্স নামে এক সুপারস্টারকে তার বিরুদ্ধে পক্ষের এমন কিছু পারফর্ম করেছিল এবং এতেও তার নাক ভেঙে গিয়েছিল। একবার স্মিগনের একটি এপিসোডে জনসেন এবং বাতিসের মধ্যে একটি ম্যাচ হচ্ছিল, আর সেই ম্যাচের মধ্যে জনসেনের টপ রোপ থেকে বাতিসকে একটি মুভ পারফর্ম করতে যান, কিন্তু বাতিসে সেখানে সেই মুভটিকে একদম পারবমে রূপান্তরিত করে দেয় এবং তার ফলে তার ইম্প্যাক্ট অনেক মারাত্মক হয়েছিল এবং জনসেনের ইঞ্জুরি হয়ে যায়। বন্ধুরা, 2003 সালে নো ওয়ার পেপার বিয়ে যখন জ্যাফ হার্ডি তার ভাইকে মানে ম্যাট হার্ডিকে টেবিলে বেঁধে রাখেন এবং তিনি ল্যাডার থেকে তারপর ঝাঁপ দেন, তখন তার হাতে ইঞ্জুরি হয়ে যায়। সার্ভিস সিরিজ পেপার বিয়ে যখন রোমান রিংস শেন ম্যাকম্যানকে একটি স্পিয়ার মারেন, তখন কিন্তু শেন ম্যাকম্যান সরাসরি নক আউট হয়ে যায়, মানে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। বিগ কেস এনজো আম্মারকে রিং থেকে বার করে দেওয়ার চেষ্টা করেন, তখন তিনি একটি ভুল করে বসেন এবং এর ফলে বিগ ক্যাজের পা ইঞ্জুর হয়ে যায় এবং তিনি ম্যাচের মধ্যে হাঁটতে পারছিলেন না। বন্ধুরা, একবার রয়্যাল একটি এপিসোডে যখন সেতুলিন জনসনকে একটি নি মেরেছিলেন, তখন জনসনের নাক ভেঙে যায়, তার নাক থেকে রক্ত বের হয়। নাইট অফ চ্যাম্পিয়ন পেপারভিউ যখন সেতুলিন্স স্টিংকে রিং কর্নারে ছুড়ে মারেন, তখন স্টিংয়ের রেসলিং ক্যারিয়ার একদম খতম হয়ে যায়, মানে এরপর তিনি কোনো ম্যাচ লড়তে পারেননি এবং এর ফলে তার নেক ইঞ্জুরি হয়ে যায়। তো গাইস, এই ছিল আজকের এই ভিডিও, আজকে যে ইঞ্জুরি সম্বন্ধে। তো কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্টে বলুন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।